কলকাতায় নারী চিকিৎসককে হত্যায় চরম নৃশংসতার প্রমাণ মৃত্যুর আগে যে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে ওই নারীকে যে কোনো বর্বরতাকে হার মানায় তা সারা শরীরে পাওয়া গেছে অসংখ্য আঘাতের চিহ্ন আর রক্তপাতের প্রমাণ ময়না তদন্ত অনুসারে আঠারো থেকে বিশ জন মিলে কয়েক ঘন্টা চালিয়েছে এই বর্বরতা সর্বাধুনিক প্রযুক্তি ও সেরামানের উপাদান হিন্দু ধর্মীয় রীতি রাখি বন্ধন উৎসবের দিনে বিক্ষোভকারীদের বিশেষ কর্মসূচি রাখি নয় একে অপরের হাতে বেঁধে দিচ্ছেন কালো ফিতা শুধু পুরুষ নয় নারীদের হাতেও বেঁধে দেওয়া হচ্ছে প্রতিবাদের চিহ্ন নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের এগারো দিন পরও এতটুকু দমেনি প্রতিবাদকারীরা দিন দিনই বাড়ছে আন্দোলনের তীব্রতা সেই ক্ষোভের আগুনে আরও ঘি ঢালল নিহত চিকিৎসকের ময়না তদন্ত রিপোর্ট এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস নির্যাতনের যে বিবরণ ভেসে বেড়াচ্ছিল রিপোর্টে মিলেছে সেসবের সত্যতা শ্বাসরোধেই হত্যা করা হয়েছে ওই চিকিৎসককে আছে ধর্ষণের আলামত একশো একান্ন গ্রাম গাঢ় সাদা তরল পাওয়া গেছে ওই নারীর যৌনাঙ্গে বীর্য কিনা তা নিশ্চিত করা না হলেও সেখানে তরলটির উপস্থিতি যে স্বাভাবিক নয় তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে তরল ওই পদার্থ আসলে কি তা জানার জন্য নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ডিপার্টমেন্টে এছাড়াও নিহতের সারা শরীরে মিলেছে দু ইঞ্চি পর্যন্ত প্রায় ষোলোটি ক্ষতের দাগ রিপোর্টে আরও বলা হয়েছে মৃতের ফুসফুসে জমাট বেঁধেছিল রক্ত শরীরে আরও অনেক স্থানে মিলেছে রক্ত জমাট বাধা দাগ তবে কোনো হাড় ভাঙার তথ্য মেলেনি ময়নাতদন্তে গেল শুক্রবার কলকাতার আর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় ওই নারী চিকিৎসককে তারপর থেকেই ক্ষোভে ফুসছে কলকাতাবাসী যা ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যেও ইফাদার খন্দকার যমুনা নিউজ